নির্বাচন সহ বিভিন্ন সংস্কারে সময় দিতে হবে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান আওয়ামী লীগকে ভোটেই বর্জনের পরামর্শ প্রতিবেশী দেশ থেকে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বললেন তথ্য উপদেষ্টা মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সংস্কার কমিশন শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তারে রেড নোটিশ নিয়ে প্রসিকিউটরের চিঠি যাত্রাবাড়ির চার পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জলবায়ু সম্মেলনে মিষ্টির বেশি দেশের সরকার রাষ্ট্রপ্রধানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক চূড়ান্ত ঘোষণায় দাবি অন্তর্ভুক্তির উদ্যোগ পুরো পৃথিবীকে পুরো এই রিজনকে জানিয়েছেন যে উনি আর সারকে আবার রিভাইভাল করতে চান। স্বাগত সাধন বাজারে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্না। আমি গালিবিব নেটি আছি। সরকারকে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে লালমনির হাটের বড় বাড়ি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের দোষরা নতুন করে মাথা উঁচু করছে এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি একই সঙ্গে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানান বিএনপি মহাসচিব বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং অন্তত সাতশো মানুষকে গুম করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশাসনিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিচার বিভাগে সামাজিক ক্ষেত্রে সব জায়গায় এই মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ জনজলকে ভিত্তি প্রস্তুত করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে এই সরকারকে আমি বলেছি আগেই তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ শ্রেষ্ঠ নির্বাচনী ক্ষেত্র তৈরি করতে পারেন আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বর্জন করতে হবে অন্যায়ভাবে করতে গেলে সেটি সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্যদিকে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিসভি এ নিয়ে বিবৃতি দিয়েছে দলটি আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ নোবেলজয়ী ডহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয় গঠন করা হয় কমিশন তবে দীর্ঘ সাড়ে পনেরো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে নানা মত দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের প্রধান শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথেও শুরু হয় দেশের বড় রাজনৈতিক দলটির মতানৈক্য নতুন করে আবারও সেই বিতনরা সামনে চলে আসে বঙ্গভবনে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোকে কেন্দ্র করে বিতর্কের মুখে ছবি সরিয়ে দেওয়া হলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সমালোচনা করেন শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসন দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিয়র রহমান কিন্তু তার ছবি পুনঃ স্থাপন করেছে আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি পরে বিবৃতি দিয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন রুহুল কবির জানান অফিস আদালত সর্বত্র দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় এদিকে জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিএনপির নীতি নির্ধারক বলেন ভোটের মাধ্যমেই আওয়ামী লীগকে বর্জন করতে হবে অনির্বাচিত সরকার দ্বারা সংস্কারের সুযোগ সীমিত বলেও উল্লেখ করেন তিনি জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে অনির্বাচিত কোন সরকার নিজের চিন্তা ভাবনায় নিজের ধারণায় নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন দ্রুত নির্বাচন না হলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে আপনি গণতন্ত্রের কথা বলবেন আর নতুন নতুন বয়ান সৃষ্টি করে করে জনগণের ক্ষমতা আপনি আপনি সীমিত করবেন কিংবা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন কিংবা জনগণকে বাইরে রেখে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন সেটা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে অন্তর্বর্তী সরকার সংস্কার ও আওয়ামী লীগ কেন্দ্রিক সকল সমালোচনাকে পাশে রেখে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের দিকেই মনোযোগ বিএনপির জাওয়াদ মাহমুদ এখন ঢাকা তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন প্রতিবেশী দেশ থেকে গুজব ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে প্রকৃত তথ্য প্রকাশ করে ষড়যন্ত্র মোকাবেলায় সহায়তার আহ্বান জানান তিনি বিকেলে সচিবালয় টেলিভিশন মালিক ও পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠক শেষে তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ করা হতো গত তিন মাসে সেটি হয়নি অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার পরেও যাতে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারে সেটি নিশ্চিতে কাজ করবে সংস্কার কমিশন। আমলের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রচার করে বিচারে সরকারকে আহ্বান জানান তিনি গত তিন মাসে সকলেই মোটামুটি সন্তোষ জানিয়েছেন যে গণমাধ্যমের পরিস্থিতি উন্নতি হয়েছে তারা অবাধে এবং বস্তুনিষ্ঠভাবেই সংবাদ পরিবেশন করতে পারছেন যেটা বিগত সময়ে বিগত ফ্যাসিস্ট আমলে যে ধরনের নিয়ন্ত্রিত একটা গণমাধ্যম ব্যবস্থা ছিল এবং নানা সংস্থা থেকে নানাভাবে তাদেরকে ফোন দেওয়া হতো হেনস্থা করা হতো সংবাদ গুলাকে হচ্ছে পক্ষপাতিত্ব করা হতো সেই জিনিসগুলা তারা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই জিনিসগুলা হবে না সেটা প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এই প্রচার অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই বরং বাংলাদেশের বিরুদ্ধে তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্য ওটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে কর্তৃত্ববাদী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে এজন্য ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এছাড়াও ছাত্র জনতার ওই সময়ের আন্দোলনে হটস্পট যাত্রাবাড়ীতে তৎকালীন ওসি জাকির হোসেন সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সেই সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল এ নিয়ে জাহিদ হাসানের একটি প্রতিবেদন রয়েছে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের কাজ পরিদর্শন করতে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান জানতে ও বিচারের মুখোমুখি করার জন্য ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে জারি করা হচ্ছে রেড নোটিশ আইন উপদেষ্টার এই ঘোষণার পরই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অবস্থান জানতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুই দিন আগে ডাকযোগে এই বার্তা আইজবিকে পাঠানো হয়েছে মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় টানা পনেরো দিনের বেশি ছাত্র সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাত্রাবাড়ি এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন পুলিশও তাদের দমন করতে মুহুর্মুহু গুলি চালায় এতে শিক্ষার্থীসহ অনেকেই প্রাণ হারান অসংখ্য লোক আহত হয়ে বরণ করেন যাত্রাবাড়ি এলাকার গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে ট্রাইব্যুনালের কয়েকটি মামলা হয়েছে যার তদন্ত চলমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতা ও পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরানাও জারি করা হয়েছে কিছু আসামিকে গ্রেফতারও দেখানো হয়েছে মঙ্গলবার ট্রাইব্যুনাল যাত্রাবাড়ি থানার মামলায় তৎকালীন ওসি তদন্ত জাকির হোসেন সহ চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন যাত্রাবাড়ি থানার থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন সে এখন পলাতক আছে এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরো তিনজন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি এরকম চারজন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেফতারি চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন গণহারে পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে না না যারা হত্যাকাণ্ড কিংবা জড়িত নয় তাদেরকে হয়রানি করা হবে বলেও জানালেন সহিংসতায় প্রসিকিউটর যাদের বিরুদ্ধে প্রমাণ পাবো আমরা আমাদের তদন্ত সংস্থা পাবে জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না কিন্তু কোন নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না কয়েক ধাপে অর্ধশতের বেশি আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে ট্রাইব্যুনাল থেকে সাবেক মন্ত্রী এমপি সেনা ও পুলিশ কর্মকর্তাদেরকেও আন্তর্জাতিক অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ট্রাইব্যুনাল সম্পর্কে ভুল তথ্য না দিতে গণমাধ্যমকে অনুরোধ জানায় প্রসিকিউশন টিম চাহিদাসান এখন ঢাকা ছাত্র জনতার আন্দোলনে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শুমফুকে ছ দিনের রিমান্ড দিয়েছেন আদালত একই মামলায় চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্যক্তিগত সহকারী মতিন হাওলাদারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রাব্বি হোসেনের প্রতিবেদন গণভ্যুত্থানে অসংখ্য ছাত্রজনতাকে গুলি করে হত্যা ও আহত করার পর পাঁচই আগস্ট পতন ঘটে কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের এরপর থেকেই বিভিন্ন হত্যা মামলা নিয়ে ঢাকার আদালত পাড়া হয়ে উঠেছে সরগম প্রতিদিনই ছাত্র জনতা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী এমপিরা আসছেন আদালতে গ্রেপ্তার অভিযানে এগারোই নভেম্বর সোমবার মধ্যরাতে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য দীরেন্দ্র দেবনাথ শম্ভুকে তাকে মঙ্গলবার সকালে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে হাজির করা হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত সে নিজে সরাসরি জড়িত এবং সে ছজন সহসে জড়িত এবং চোদ্দ সে মিটিং করেছে সব কিছু সে পরিকল্পনা করেছে তো বিজ্ঞ আদালত ওই পক্ষের বক্তব্য শুনে তার জামিন নাম মঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরাপরাধ তার ডিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি বিজ্ঞাদালত দুই পক্ষের শুনানি অন্তে তার ছয় দিনের ডিমান্ড মঞ্জুর করেন এছাড়া নিউমার্কেট থানার একই হত্যা মামলায় দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের রিয়াজ হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন হাওলাদেরকে তোলা হয় আদালতে তাকে সাত দিনের রিমান্ড চাইলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালত তদন্তকারী কর্মকর্তা সুস্পষ্টভাবে আদালতে উল্লেখ করেন তার বিরুদ্ধে বহু সাক্ষী প্রবাহ আছে যারা ওই এলাকায় ওই দিন যারা উপস্থিত ছিল তারা ওইখানে তাকে দেখেছে এবং সে যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের কারণেই তার নেতৃত্বের কারণেই ছাত্রলীগ যুবলীগ একত্রিত হয়ে এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠন করে ওনার নাম ছিল না কোনো সন্দেহ করে নাই এবং এই যে ফরোয়ার্ডিং যে ফরওয়ার্ডিংয়ে কোনো সুনির্দিষ্ট ওনার বিরুদ্ধে একটি শব্দ ফরওয়ার্ডিংয়ে ছিল না আমরা বিজ্ঞ আদালতকে এই কথাগুলি বলেছি এদিন বিকেলে বনানী থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগকে পাঠানো হয়েছে কারাগারে রাব্বি হোসেন এখন ঢাকা বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে সেভাবে বাস্তবায়ন হলে বিচার বিভাগের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর হাসিফ নজরুল বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন উপদেষ্টার সঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে নতুন আইনে পাঁচ আগস্টের পর ঢালাও ভাবে যেসব মামলা দায়ের হচ্ছে এটা সরকারের জন্য বিব্রতকর বলে জানান আইন উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো গায়াবি মামলা হচ্ছে না রাজনৈতিক কারণে ঢালাভাবে গায়াবি মামলা হচ্ছে বলেও জানান তিনি এটা কিভাবে মোকাবেলা করা যায় তার পরামর্শ সংস্কার কমিশনের কাছে চাওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা ওনারা যেভাবে কাজ আগাচ্ছেন আমি খুবই আশাবাদী হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে ওনারা যেরকম একটা বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন এটা যদি সত্যি করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচার অঙ্গনে সমস্যা যা আছে সেগুলি আর থাকতো না কখনো আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না সাধারণ লোকজন ভুক্তভোগী লোকজন রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে ঢালাও মামলার একটা খুব মারাত্মক মানে একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এখানে বাংলাদেশের বিচার অঙ্গনে যারা বেস্ট ব্রেইন আছেন আইনগতভাবে কিভাবে জিনিসটা ট্যাকল করা যায় ওই পরামর্শটা নিতে এসেছি নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে বৃষ্টির বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আছেন প্রধান উপদেষ্টা সরাসরি চলে যাচ্ছি সেখানে

আমরা চেষ্টা করব পুরো আয়োজনটি দেখানোর জন্য পুরো আয়োজনটি কিভাবে

তার টিকে একটি উপায় নিয়ে নিয়েছে আর যে কথা বলতে চান সেটি মূলত বলা হচ্ছে পরিবেশ

What Bangladesh has done, we have done. Uh, developed our adaptation plan back in 2022, where food security is one of the important area, and um, it is there that technology already discussed that uh, farmers should have access to the latest technologies and the information, the latest risk information. The if we look at. Uh, in t uh, what, is ha what has happened in uh, 2024. We have developed a uh, map in back in 22, but within two years, the lot of context has been changed. So the, the scenario, the simulation we have done to prepare NAP, it is already changed. So um, glacier me melting, uh, due to glacier melting and other um, extreme heat wave and other thing, uh we have faced four consecutive floods in uh, hill tracts areas and একদিকে রশিদ দিয়ে ফি আদায় আরেকদিকে উৎছধ অভিযান এ যেন সব বিরোধী আচরণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজধানীর গুলশানে শহীদ মতিউর পার্কের ভেতরে অভিযানে এই চিত্রই দেখা গেছে অভিযানে হকারদের ভাসমান গাড়ি ডাম্পিং করে করে সিটি কর্পোরেশন হকারদের অভিযোগ ফি দিয়ে গাড়ি রাখার পরেও ক্ষতিগ্রস্ত তারা মালামাল রাখলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন আরো জানাচ্ছেন মন একে একে ভাঙা হচ্ছে ভ্যান ট্রলির ভাসমান গাড়ি যা দিয়ে ফুটপাতে ব্যবসা করেন হকাররা রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে এই উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এতে করে নিয়মিত সিটি কর্পোরেশনের নামে রসিদ দিয়ে পার্কে মালামাল ও ভ্যান রাখা হকাররা পড়েন বিপাকে এই যেমন যুবক ইকবাল দীর্ঘ ছয় মাস ধরে দিন প্রতি পঞ্চাশ টাকার রশিদ কেটে মালামাল রাখতেন পার্কে প্রতিদিনের মতন সোমবার রাতেও একই নিয়মে বিক্রয় সামগ্রী রেখে বাসায় যান তিনি তবে সকালের উচ্ছেদ অভিযানে খুঁইয়েছেন ভ্যান হারিয়েছেন বিক্রির পণ্য এই অভিযানটা এই অভিযানটা পুলিশ সেনাবাহিনী যত অভিযান চলছে এই অভিযানটা হবো তা হেরা আমাকে জানালে হইতো আমাদেরকে তাহলে আমরা রাখতাম না এবং কি আমরা এটা বাসা নিয়ে রাখতাম দরকার হলে দীর্ঘদিন ইজারাদারের মাধ্যমে পরিচালিত শহীদ মতিউর পার্কের এই উচ্ছেদ অভিযানে খুব প্রকাশ করেন হকাররা নিয়মিত ফি দিয়েও ক্ষতির সম্মুখীন হওয়ার কথা বলেন তারা কালকে মাল ডিনে আনছি পঞ্চাশ হাজার টাকার মাল কালকে আইনে মনে করেন মাল আমার গাড়িও গেছে আমার মালও গেছে সিটি কর্পোরেশনে যদি আমাদেরকে টাকা দিয়ে গাড়ি রাখার পরে আমাদের গাড়ি তারা ভাঙে তাহলে এটা বেআইনি না সড়কে করার কথা থাকলেও হকারদের ভাসমান ট্রলির খোঁজে পার্কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার বলেন টাকার বিনিময়ে সড়কে বসা হকারদের আশ্রয় দিলে ব্যবস্থা নেওয়া হবে এই যখন আমরা রাস্তায় অভিযান চালাই ওনারা সরে যায় মুহূর্তে চলে যায় তাহলে এই গাড়িগুলো যায় কোথায় এটা আইডেন্টিফাই করতে গিয়ে দেখে যে এখানে ভিতরে আসে এখন ওনারা এখানে কি ইজারা দিয়ে থাকেন না কিভাবে থাকেন এটা এই বিষয়টা আমরা জানতাম না তো আজকে ওনারা টোকেন দিল যে ওনারা পঞ্চাশ টাকা করে পার ডে এখানে যে ইজারাদার আছে প্রত্যেকটা গাড়ির পিছনে পঞ্চাশ টাকা করে ওনারা দিয়ে এখানে থাকেন তো এর কি বৈধ কি অবৈধ না এই বিষয়টা আমি কিন্তু বলতে না পুলিশের পক্ষ থেকে বলা সম্ভব না কেন ইজারাদারকে ইজারা দিয়েছে আপনার সিটি কর্পোরেশন সাউথ সিটি কর্পোরেশন পার্কিং ফির মাধ্যমে হকারদের ভাসমান গাড়ি ও মালামাল রাখার কথাটি অস্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সংস্থাটি জানায় সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে হকারদের জিনিসপত্র রাখলে ব্যবস্থা নেওয়া হবে ইজারাদারের বিরুদ্ধে কার পার্কিংটা দেওয়া হয় বা কোথাও ক্ষেত্রে মোটরসাইকেল পার্কিং সেখানে তো ট্রলি পার্কিং দেওয়ার কোনো সুযোগ নেই এটা ডেফিনেটলি এটা সিটি কর্পোরেশন নলেজের বাইরে আমি বিশ্বাস করি এই অবশ্যই যদি ইজারাদার এটা অবৈধভাবে করে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বা নেওয়া হবে রাজধানীর সড়কগুলো হকারমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাছার ইমন এখন ঢাকা বিশ্বের সবচেয়ে মজবুত আর ল্যাডার যা সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি শক্তিশালী এম এস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা আর ল্যাডার অন্তর্বর্তী সরকার এমন কাজ করে যেতে চায় যাতে ভবিষ্যতে আর কেউ দুর্নীতি করতে না পারে কথা জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন সংশোধন হচ্ছে প্রকল্পের বাস্তবায়ন নীতি সচিবালয়ের সরকারি প্রকল্প বাস্তবায়নের নীতি সংক্রান্ত বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা বলেন নীতিগত যেসব দুর্বলতার কারণে দুর্নীতি সহজ হয়েছে এতদিন সেটি চিহ্নিত করে নতুন নীতি প্রণয়নের চেষ্টা করা হচ্ছে লিমনের প্রতিবেদন দুই হাজার সতেরো সালে বিশ্বব্যাংকের দেয়া তথ্যমতে ভারতে যেখানে প্রতি কিলোমিটার চার লেনের সড়ক নির্মাণে খরচ হয় এগারো থেকে ষোলো লাখ ডলার সেখানে বাংলাদেশে সেই খরচ পঁচিশ লাখ থেকে এক কোটি ডলারেরও বেশি এবং ওই প্রতিবেদনে দেখানো হয়েছিল চীন ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের সড়ক নির্মাণ খরচ কোনো কোনো ক্ষেত্রে গুণ পর্যন্ত বেশি সম্প্রতি দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইএর বাংলাদেশ চ্যাপ্টার এক প্রতিবেদন প্রকাশ করেছে সেই একই বিষয় নিয়ে যেখানে উঠে এসেছে দুর্নীতির ভয়াবহ আরেক চিত্র বলা হচ্ছে গেল চোদ্দ বছরে শুধু সড়ক ও জনপদ অধিদপ্তর নামের একটি দপ্তরের উন্নয়ন প্রকল্পে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে যা দিয়ে আরেকটি পদ্মাশিত প্রকল্প বাস্তবায়ন সম্ভব টিআইবি বলছে উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে সার্বিক দুর্নীতির হার তেইশ থেকে চল্লিশ শতাংশ এর মধ্যে কাজ পেতে কিংবা ঠিকাদারের বিল পেতে ঘুষ দিতে হয় এগারো থেকে চোদ্দ শতাংশ পর্যন্ত নির্মাণ কাজ করতে গেলে রাজনীতিবিদ ঠিকাদার কিংবা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিতে হতো আরও প্রায় বারো শতাংশ টাকা এমন পরিস্থিতিতে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করা মন্ত্রণালয়ের উপদেষ্টারা সরকারি প্রকল্প বাস্তবায়নে নীতি সংক্রান্ত বৈঠক করেন এই বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা বলেন নীতিগত যেসব দুর্বলতার কারণে দুর্নীতি সহজ হয়েছে এতদিন সেটি চিহ্নিত করে নতুন নীতি প্রণয়নের চেষ্টা করা হচ্ছে একশোটা জিও ব্যাগ বলে দেয় দশটা আসলে তো জিও ব্যাগ চলে যায় পানের নিচে আপনি তো দেখেন না কাজে আপনি তো দশটাই দেখেন সেটা সত্য নাকি আসলে লোকে যেটা বলছে সেটা সত্য এটা তো একটা এই যেভাবে করে টেন্ডারিং চলছে একটা সিন্ডিকেট হয়ে গেছে এটাকে তো ভাঙতে হবে এখানে পরিবেশ উপদেষ্টা আরও জানান সময় মতো অর্থ ছাড় না করা প্রকল্পের বিস্তারিত জনসম্মুখে প্রকাশ না করা সহ যেসব বিষয় স্বচ্ছতা নিশ্চিত বাধা হচ্ছে সেসব বিষয়ের সমাধানের জন্যই অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টারা এক হয়েছেন এখান থেকে বের হয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন তারা এমন একটি কাজ করে যেতে চান যাতে ভবিষ্যতেও আর যাতে কেউ দুর্নীতি না করতে পারে প্রজেক্টগুলো যেভাবে বানানো হয় সেগুলোর ক্ষেত্রেই অনেক ধরনের নিয়মের ব্যতিক্রম হয় আর তার থেকেও বড় কথা হলো প্রজেক্টগুলো যখন অনুমোদন হয় অনুমোদনের পরে যে ক্রয় নীতির মাধ্যমে এই প্রকিউরমেন্ট বলে এই প্রকিউরমেন্টের মাধ্যমে যে যাদেরকে ঠিকাদার দেওয়া হয় এগুলোর মধ্যে অনেক ফকর আছে দেখা যায় যে একই প্রতিষ্ঠান বারবার ওই প্রজেক্টগুলো পেয়ে যাচ্ছে প্রজেক্ট যাতে একটু দুর্নীতিমুক্ত করা যায় শুধু এই আমলে না ভবিষ্যতেও শিক্ষা পরিকল্পনা পরিবেশ পানি অর্থ সড়ক বিদ্যুৎ এলজিইডি ক্রিয়া বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে সম্পূর্ণ এই বৈঠকে স্তর ভিত্তিক প্রকল্প অগ্রগতি সহ গণমানুষকে প্রকল্পে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয় আজহার লিমন এখন ঢাকা টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান আর কাকরাইল মসজিদ মাওলানা জুবায়ের পন্থীদের কাছে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ওলামা মাসায়করা অন্যথায় চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের জাতীয় প্রেসক্লাবে তাবলিগ ও ইস্তেমা ইস্যুতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ওলামা মশায় বাংলাদেশ বক্তারা বলেন কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণ অবস্থান চান তারা কোনো সংঘাত চান না তবে কোনো রকম উস্কানি দেওয়া হলে সে পরিস্থিতির দায় সাতপন্থীদের নিতে হবে এ সময় এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন সাতপন্থীদের সাথে তারা তখনই আলোচনায় বসতে রাজি আছেন যদি মাওলানা সাদ কান্ধলভি তার পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চান বক্তাদের দাবি সাতপন্থীরা সংঘাত সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্র করছে তবে সব রকম সংঘাত মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে টঙ্গিতে মানুষ হত্যাকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাতপন্থীদের কাকরাই ও টঙ্গিতে কোনো অধিকার নেই থাকার কোনো প্রশ্নই নেই অন্যথায় চব্বিশ ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না সন্ত্রাসী সাতপন্থীদেরকে নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না রাজধানী ঢাকা সারা সারাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট স্থানীয় সরকার সচিব ঢাকার দুই সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করে ত্রিশ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন উচ্চ আদালতের আদেশে বলা হয় ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করতে হবে কমিটিতে এ বিষয়ে বিশেষজ্ঞদের রাখতে হবে পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও একটি রুল জারি করা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ চীনের দক্ষিণাঞ্চলে একটি স্পোর্টস সেন্টারের বাইরে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত সোমবার স্থানীয় সময় রাতে চীনের দক্ষিণাঞ্চলে একটি স্পোর্টস সেন্টারের বাইরে ঘটনা ঘটলেও এতে এত হতাহতের বিষয়টি মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ করে জুহাই পুলিশ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় চীনের দক্ষিণাঞ্চলীয় জুহাই সিটির জুহাই স্পোর্টস সেন্টারের বাইরে বার্ষিক ইয়ার শো চলা অবস্থায় হঠাৎ পথচারীদের ওপর অতর্কিত গাড়ি তুলে দেন এক চালক এ সময় গাড়িটি নিয়ন্ত্রণহীনভাবে পথচারী ও দর্শনার্থীদের চাপা দিলে চাকার নিচে পিষ্ট হন বহু মানুষ পরে পুলিশের হস্তক্ষেপে গাড়িটি আটক করে এর চালককে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া ব্যক্তির বয়স বাষট্টি বছর হলেও তার নাম জানা যায়নি পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ভয়াবহ দাবানলে ছাই হয়েছে সাড়ে পাঁচ হাজার একর বনভূমি ছাপ্পান্ন কিলোমিটার গতিবেগে বাতাসের পাশাপাশি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আদ্রতা থাকায় দাবানল ছড়িয়ে পড়েছে আশেপাশের অঞ্চলে মাত্র দশ শতাংশ বনভূমিতে দাবানল নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী হেলিকপ্টার দিয়ে ফেলা হচ্ছে পানি দাবানল নিয়ন্ত্রণে এ সময় প্রাণ গেছে এক স্বেচ্ছাসেবক ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের তিরাশি কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তিন হাজারের বেশি বাসিন্দাকে যুক্তরাষ্ট্রে চলতি মৌসুমে দাবানলে পড়েছে একাশি লাখ একর অঞ্চল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও ব্যাটারদের উন্নতি হয়েছে জানান সাবেক অধিনায়ক হাবিবুল বাসার বলেন শেষ ম্যাচ জয় আফগান ব্যাটারদের কৃতিত্ব রয়েছে সব থেকে বেশি পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছে তারা তবে উইকেট বিবেচনায় টাইগারদের পেস বোলারদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল বলে মনে করেন সাবেক অধিনায়ক আরও জানাচ্ছেন তা সারনাফি কানপুর থেকে মিরপুর হয়ে সার যায় কোথাও বাংলার ক্রিকেট পায়নি সাফল্যের দেখা পোশাক বদলালেও পরিবর্তন হয়নি পারফরম্যান্সের হারের বৃত্তেই ঘোরপাক শান্ত মিরাজরা দেশের ক্রিকেটে যখন এমন হতশ্রী অবস্থা সেই সময় আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে জয় মাত্র একটা সাবেক অধিনায়কের সেখানেই যেন সুখ খোঁজার চেষ্টা তিনটে ম্যাচে কিন্তু বাংলাদেশের জেতার মতো কোর্সি তৈরি হয়েছিল কারণ প্রথম ম্যাচে বরং বেশি জেতার মতো হয়েছিল গত ম্যাচটা আই থিংক আফগান প্লেট ভেরি হয়েছে শেষ ওয়ানডেতে ডেতে মাহমুদউল্লাহর আটানব্বই রানের ইনিংস আর মিরাজের শততম ম্যাচে অধিনায়কত্ব পাওয়া সব দিক থেকে ইতিবাচক বিসিবির নারী কমিটির এই কর্তা মিরাজটাও ক্যাপ্টেন্সি করেছে ম্যাচ তো ঘরোয়াটিরও ক্যাপ্টেন্সি করেছে ক্যাপ্টেন্স আমরা আগেও দেখেছি ডেফিনেটলি খুব ভালো করেছেন গত ম্যাচে আমাদের স্কোর যান আমাদের এই এক্সপিরিয়েন্সটা দরকার হবে চ্যাম্পিয়নস ট্রফিতে আই হোপ যে আমি প্রেশার যে মুসলিম সুস্থ থাকবেন আমাদের ব্যাটিং কিন্তু যত থিন মনে হচ্ছে তত থিন নয় পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগাররা খেলবে ক্যারিবিও দ্বীপে তারপর নেই আর কোনো আন্তর্জাতিক সিরিজ তাহলে এমন পারফরমেন্সের পর আসার আলো কি দেখতে পারে দেশের ক্রিকেট ভক্তরা চ্যাম্পিয়ন্স ট্রফি আস্তে আস্তে ভালো হয়ে আমাদের টপ অর্ডার কিন্তু রান করা শুরু করছে মিরাজ রান করেছেন শান্ত রান করেছেন আমাদের ওপেনিং ব্যাটসম্যান লিটন ফিরে আসবেন তখন মনে হয় যে আমাদের পুরো ব্যাটিং ইউনিটটা যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি যদি পাই আমরা তাহলে মনে হয় চ্যাম্পিয়ন্স একদম ভালো হবে তাসোয়া নাফি এখন ঢাকা শেষ করছি সান্দবাজার তবে যাওয়ার আগে শুনে নামগুলো আরেকবার নির্বাচন সহ বিভিন্ন সংস্কারের সময় দিতে হবে নেতাকর্মীকে ধৈর্য ধরার আহ্বান ফখরুলের ভোটেই আওয়ামী লীগকে বর্জনের পরামর্শ প্রতিবেশী দেশ থেকে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলেন তথ্য মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সংস্থা কমিশন শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তারে রেড নোটিশ দিয়ে প্রসিকিউটরের চিঠি চারটাবাড়ির চার পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফেসবুকে চোখ রাখুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন